আসসালামু আলাইকুম। হাজীগঞ্জ সিলেটন একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে সবাইকে স্বাগতম। হাজীগঞ্জ সিলেটন একাডেমির দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বিন্দু, আজকে আমি তোমাদেরকে কিছু গুণ অঙ্ক এবং ভাগ অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শীটের মধ্যে গুণ এবং ভাগ অঙ্কগুলো দিয়েছিলাম। গত বৃহস্পতিবার স্কুল বন্ধ থাকার কারণে আমরা ক্লাসটা নিতে পারি নাই, তাই দুই নম্বর শীট থেকে আমরা কিছু গুণ অঙ্ক এবং ভাগ অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো এবার আমরা অঙ্কগুলি দেখি। যেমন এক নম্বর প্রশ্ন হলো 9 × 4, তাহলে চারের নামটা বা দুটোটায় গুণ, এই আমরা জানতে হবে প্রথমে এই 9 হলো গুণ আর 8 হলো গুণক, তাহলে আমাদের কোনটা গুণ ওটা কোনটা গুণ গুণক এগুলি না চিনে তোমরা তো অঙ্ক বুঝতে পারবে না। তো এটা হলো গুণ, এ 9 হলো গুণ আর 4 হলো গুণক, মাঝখানে যে চিহ্নটা দেখছো এটা হলো গুণ চিহ্ন। তাহলে আমরা এই সাইডের নামটা 9 বার পড়লো চলবে বা 9 নামটা 4 বার পড়লো হবে, তাহলে 4 × 36, তাহলে এই 36টা হলো গুণফল। গুণফল তাহলে আমাদের আগে জানতে হবে গুণ কাকে বলে, গুণক কাকে বলে, গুণফল কাকে বলে। আমরা তো গুণ অঙ্ক করবই, তবে আমাদের আগে জানতে হবে গুণ কাকে বলে। যাকে দিয়ে গুণ, যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ, আর যাকে দিয়ে গুণ করা হয় তাকে বলা হয় গুণক। তাহলে গুণ ও গুণকের স্থান বিনিময় করলে গুণফল একই হয়। তাহলে গুণ করার সুবিধার্থে আমরা 9কে গুণ, বড় সংখ্যাটাকে গুণ ধরবো আর ছোট সংখ্যাটাকে গুণক ধরবো। গুণ এবং গুণকের স্থান বিনিময় করলে গুণফল একই হয়। এখন আমরা এখানে এ 9 × 4 = 36 হয়েছে, আবার 4 × 9 = 36 হবে, কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি যে এটা লিখলাম যে কোনটা গুণ কোনটা গুণক কোনটা গুণফল, অবশ্যই তোমরা ভিডিও ক্লাসটি দেখে এই গুণ গুণক গুণফল সম্পর্কে জানবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো বাকি অঙ্কগুলি আমরা দেখছি, তাহলে আমরা তোমরা বুঝতে পেরেছ যে গুণ গুণক গুণফল কাকে বলে। ঠিক আছে, তাহলে এবার এ 20কে যেমন 4 × 5, তাহলে 5-এর নামটা 4 বার পড়া, 4 × 5 = 20, তাহলে আমরা উত্তরটা লিখব নিচে, উত্তরটা লিখতে হবে সমান সমান 20, তাহলে উত্তর 36। তাহলে প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যেমন 8 নং কত, 72, এই 8-এর নামটা 9 বার পড়তে পারবা, 9-এর নামটা 8 বার পড়লেও চলবে। গুণ গুণকের স্থান বিনিময় করলে গুণফল একই হবে। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলি দেখবে এবং অঙ্কটি বুঝবে। এখন দেখো, এই যে 0 × 10, 10কে এই 0 দ্বারা গুণ করলে গুণফল 0 হবে। ঠিক আছে, তাহলে উত্তর 0। ঠিক আছে, 7 নং 63, তাহলে উত্তর 63। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি আবার গুণ নিয়ে কিছু কথা বলতেছি। গুণ গুণক গুণফল, গুণ যাকে গুণ করা হয় তাকে গুণ বলে, গুণক যাকে দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে, গুণফল গুণ করার পরে যে ফল পাওয়া যায় তাকে গুণফল বলে। এখন তোমরা অবশ্যই গুণ গুণক গুণফল আমি চিহ্নিত করে দিয়েছি, এগুলি তোমরা ভালো করে দেখবে। ঠিক আছে, আর এখানে যেমন গুণ গুণক গুণফল, তাহলে এই গুণ গুণকের স্থান বিনিময় করলে গুণ, আর গুণ করার সুবিধার্থে আমরা বড় সংখ্যাটাকে গুণ ধরে আর ছোটোটাকে গুণক ধরে, তাতে গুণের কাজ সহজ হয়। গুণ করার পরে আমরা যোগ করি, গুণকে যোগের সংক্ষিপ্ত প্রকরণও বলা যেতে পারে। এগুলি হয়তো তোমরা জানো নাই, হয়তো ভিডিও ক্লাসটা দেখলে তোমরা বুঝতে পারবে, এগুলি হয়তো আগে তোমরা শুনছো কি না তা আমি জানি না, তাহলে তোমরা এগুলি ভালোভাবে দেখবে এবং জানবে। তারপরে হলো ভাগ, ভাগ কাকে বলে, আমি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে দিয়েছিলাম ভাগ কাকে বলে, ভাজ্য ভাজক বাঘফল বাঘশেষ, এগুলি আমাদের জানতে হবে। নাহলে আমি ভাগ অঙ্ক করলাম, আমি ভাজ্য ভাজক বাঘশেষ বাঘফল যদি না চিনি তাহলে আমার এই ভাগ অঙ্ক করে তোমরা বুঝবে না। ঠিক আছে, তাহলে আমাদের ভাজ্য ভাজক বাঘফল বাঘশেষ এগুলি সম্পর্কে জানতে হবে। তাহলে আমাদের প্রথমে আমরা এ 36কে 9 দ্বারা ভাগ করব, তাহলে এ 9-এর নামটা কয়বার পড়লে 36 হবে, মানে একটি সংখ্যার মাঝে আরেকটি সংখ্যা কতবার রয়েছে তা বের করার সংক্ষিপ্ত নিয়মকে
भाग बोले ठीक से ये हलो बाह्य छत्रिस हलो भाज्य और ये हलो भाजक और ये नय के जो छत्रिस के नय जरा भाग कर ले चार बार जा चार नौ छत्रिस ये हलो भागफल तेल तुम्हारा कथागुली तुम्हारा देखो सुंदर भाव बुझते चेष्टा कर ठीक से तेल उत्तर हलो चार तारपरे पचिस पचिस के पाँच द्वारा जो भाग करी पाँच बार गुणामता गुण अंक और भाग अंक जानते हम तुम्हारे अवश्य गुणर नामता शिखते है गुणर नामता जो ना पारो तो तुम्हारा गुण अंक और भाग अंक शिखते पर अंक करते पर তাহলে আমাদের প্রয়োজন হলো গুণের নামতাগুলি শিখতে হবে তাহলে আমরা ভাগ অঙ্ক এবং গুণ অঙ্ক করতে আমাদের সুবিধা হবে তাহলে এই পঁচিশের মধ্যে পাঁচ কয়বার আছে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে উত্তর পাঁচ তারপরে এই বাহাত্তরের মাঝে নয় কয়বার আছে তাহলে নয় আট নং বাহাত্তর আট উত্তর आठ तारपरे एखे ऊनपंचाशेर माझे सात कयबार आछे सात साते सातेर नामता सात बार पड़े सात साते ऊनपंचाश ताहले उत्तर सात तारपर आठचल्लिशेर माझे आठेर नामता कयबार जाए छय आठे आठचल्लिस ताहले हलो कत छय ताहले उत्तर छय ताहले আমাদের এই অঙ্কগুলি আমাদের আজকে যে ক্লাসটা আমি করলাম এই ভিডিও ক্লাসটা তোমরা অবশ্যই দেখবে অঙ্কগুলি খাতা তুলবে এবং বুঝে বুঝে করতে চেষ্টা করবে এখন থেকে তোমাদের ভালোভাবে গুণ অঙ্ক এবং ভাগ অঙ্ক না বুঝো তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের অনেক সমস্যা হতে পারে তো তোমরা ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ কাকে বলে এগুলি আমি শিখে দিয়ে দিচ্ছি গুণ গুণ গুণফল নিয়ে আমি কথা বলছি তোমরা ভালোভাবে এইগুলি শিখবে ভিডিও ক্লাসটি দেখবে এবং অঙ্কগুলি খাতায় তুলে অঙ্কগুলি বারবার প্র্যাকটিস করবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই আশা এবং এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার ভিডিও ক্লাসটি আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ